মানে কোরআন আল্লাহর বাণী এই হিসাবে এই নিয়তে কসম করেন তাহলে আল্লাহর কোরআন মখলুক নয় এবার আল্লাহর গুণ যেমন রহমানের কসম করা যাবে গাফফারের কসম করা যাবে খালেকের কসম করা যাবে আমি খালেকের কসম করছি রবের কসম করা যাবে এগুলো আল্লাহ পাকের গুণবাচক নাম ঠিক তেমনই আমি কালামুল্লাহর কসম করছি আল্লাহর আয়াতের কসম করছি তাহলে জায়জ কারণ আল্লাহর গুণ আল্লাহর আয়াত হচ্ছে আল্লাহর বাণী আল্লাহর গুণ আর যদি বলেন কোরআনের কসম করছি মানে এই কোরআনের কপির কসম করছি তাহলে জায়জ নয় কারণ কোরআনের কপি হচ্ছে এই কাগজ পেপার আর এটা মখলুক সৃষ্টি কোন ফ্যাক্টরিতে কাগজগুলি তৈরি হয়েছে তারপরে তাতে প্রিন্ট হয়েছে বুঝতে পারলেন তাহলে যদি কেউ কোরআনের শপথ করে তাহলে জায়েজ নাই কিন্তু যদি মানে কোরআন মানে কালাম আমি কসম করছি তাহলে জায়েজ কালাম উল্লাহ আল্লাহ পাকের গুন ও কাল্লাম মোসা মুকলিমু ম ইসলামসাদ আল্লাহ কালাম করেছেন কথা বলেছেন নবী সাথে আল্লাহ পাক কথা বলেছেন সুতরাং আল্লাহ পাকের কালাম আল্লাহ পাকের গুণ আল্লাহ পাকের নামের যেমন কসম করা যাবে তেমনই গুণের কসম করা যাবে জি